হ্যালো বিয়া, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সব ইয়স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফার্স্ট অ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, ফার্স্ট অ্যাপ অ্যাকাউন্ট হচ্ছে আপনি কয়েনবেস অ্যাকাউন্ট যেভাবে খুলছেন সেই রকমই এই সাইটটাও, ঠিক আছে? মানে আপনি কয়েনবেস যেরকমভাবে ইউজ করেন এটাও সেইভাবে ইউজ করতে পারবেন। তো এটার মূলত কাজ হচ্ছে কি, আপনি বিভিন্ন ধরনের যে ফার্স্ট অ্যাপ সাইটগুলো আছে তো সেগুলোতে আপনাকে ফার্স্ট অ্যাপে কিন্তু আপনাকে পেমেন্ট নিতে হবে, সরাসরি আপনার কয়েনবেসে যাবে না। সেহেতু আপনাকে কী করতে হবে, কয়েনবেসের যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা কনভার্ট করে নিয়ে আসতে হবে এই ফার্স্ট অ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে? তো তারপর আপনার ফার্স্ট অ্যাপ অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা জমা হবে, তারপর ওখান থেকে আপনি আপনার কয়েনবেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। তো ফার্স্ট অ্যাপ নিলেও কিন্তু আপনার একেবারে নিজস্ব হয়ে যাচ্ছে, এটা কেউ নিতে পারবে না। এই জন্য আর কি আপনার এই ওয়ালেটটা আপনার প্রয়োজন, বিটকয়েন কয়েনবেসের মতো এটাও। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আমি আজকে ভেরিফাই সহকারে আমি আপনাদেরকে দেখা দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, মানে এই ফার্স্ট অ্যাপের লিঙ্কটা, সেখান থেকে আপনি ক্লিক করে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ঠিক আছে? তো ফার্স্ট অ্যাপ চলে আসবেন এখানে। তো আসার পর দেখবেন যে পেজটা একটু লোডিং নিচ্ছে। তো বন্ধুরা, একটু লোডিং নিচ্ছে আর কি, চলে আসবে। তো এখানে আছে সাইন আপের পেজ চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের পেজটা চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে জুম করে দেখা দিচ্ছি। তো তার আগে দেখুন, জুম হয়ে গেছে জুম। তারপর দেখুন, এখানে কিন্তু আপনাকে একটা ইউজার নাম দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার নাম দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে নিচে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো তার আগে আমি ইউজার নামটা, আমার ইউজার নামটা লিখে দিই, মনে করো আমার নামটা লিখলাম, তারপর কিছু সংখ্যা দিয়ে দেবেন, যেটা হচ্ছে এই ইউজার নামে এই জায়গায় কোনো অ্যাকাউন্ট নেই সেই রকম একটা ইউজার নাম দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ই দেবেন, এখানে আমি জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন, যে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান সেই জিমেলটা কিন্তু আপনার ফোনে অবশ্যই থাকা প্রয়োজন, কারণ ওটাই কিন্তু আপনার ভেরিফিকেশান কোডটা সম্পূর্ণ যাবে ওখানে। যে কোনো সময় আপনি লগ ইন করলেও আপনার ভেরিফিকেশান কোড ওই ইমেলে যাবে। তো সেম দুইবার দিয়ে দেবেন, তারপর দেখবেন ওয়ালেট অ্যাড্রেস চলে আসছে। এখন ওয়ালেট অ্যাড্রেস কী দেবেন, ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে কি, আপনি বিটকয়েন, আপনার যে কয়েনবেস অ্যাকাউন্ট আছে কয়েনবেস অ্যাকাউন্ট থেকে যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে কপি করে আনতে হবে। তো আপনি চলে যাবেন আপনার কয়েনবেস অ্যাকাউন্টে। তো আমি এখন আমার কয়েনবেস অ্যাকাউন্ট থেকে কপি করে আনবো। তো দেখুন, আমি আমার কয়েনবেস ব্রাউজার এসে চলে যাচ্ছি, আপনি চাইলে ব্রাউজার থেকে আনতে পারেন। আপনি, আমি এখন অ্যাপস থেকে আনবো। দেখুন, আমি অ্যাপসে চলে যাচ্ছি কয়েনবেস অ্যাপসে। তো এটা আছে, আমি অ্যাপস ব্যবহার করি। আপনি যদি ই করেন, মনে করেন যে আপনি ইসে থেকে আনবেন, সাইটে যদি আপনার সাইটে লগ ইন করে থাকে তাহলে সাইট থেকে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রফিটের একটা লেখা আছে, এটার পর ক্লিক করে দেবেন। তো দেখুন এটা, তো এটার পর ক্লিক করে দেওয়ার পর আপনাকে, তো যারা এই কয়েনবেস অ্যাকাউন্ট খোলে নাই, দেখুন এই যে বিটিসি আছে, ওয়ালেট আছে, আমি আগে বলে দেখাই। তারপর উপরে দেখতে পাচ্ছেন একটা কোড আছে, ইউ কোড ওই যে উপরে। তো ওই কোডের ওইটার পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে মেটার আসবে, তারপর আইডেন্ট পর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়েছে, সেটা কপি করবেন, ঠিক আছে? তো কপি করে চলে আসবেন সেই সাইটে, এসে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, এখনও আপনি যদি এই কয়েনবেস অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে কীভাবে এই কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনি বসায় দেবেন। আমি ধরুন এক্সাম্পল হিসেবে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেখুন নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো যেটা বলতেছি, আপনি যদি এই অ্যাকাউন্ট না খুলে থাকেন, মানে কয়েনবেস অ্যাকাউন্ট, তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, মানে কীভাবে খুলবেন সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? তো এখানে দুইটা টিক করে দিতে হবে আপনাকে, দেখুন টিক করে দেন। তো এখানে একটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, আর একটা আছে আইএফডি। তো যাই হোক, নিচে দেখতে চান একটা ক্যাপচা দিচ্ছে আপনাকে, তো এই ক্যাপচাটা পূরণ করতে হবে, এই ক্যাপচাটা নিচে লিখে দেবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে কয়েনবেস অ্যাকাউন্ট লাগবে, যেখান থেকে হচ্ছে আপনাকে এই ওয়ালেটগুলো কপি করে আনতে হবে। তো এই কয়েনবেস অ্যাকাউন্টটা অবশ্যই আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, কীভাবে খুলবেন সেই ভিডিওটা পেয়ে যাবেন। তারপর আমি বসাই দিলাম এটা, এখন এই সাইন আপের পরে ক্লিক করে দেবো। আমি দেখতেছি আমি সবগুলো ঠিকঠাক আছে কি না। দেখুন, এখন এখানে এই যে আমি জিমেলটা দিলাম, এই জিমেলে কিন্তু আমার ইটা যাবে, একটা অ্যাক্টিভিটি কোড যাবে। তো অবশ্যই এই জিমেলটা সঠিক আপনাকে দিতে হবে। দেখুন চলে আসছে এখানে, তো নিচে যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, তো এখানে নিচে দেখতে পারবেন একটা লিঙ্ক দেবে তাদের। তো সেই লিঙ্কে হচ্ছে কি আপনাকে ক্লিক করতে হবে, তো এই লিঙ্কে আপনাকে ক্লিক করে দেবেন।
তো লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ব্রাউজার নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে অ্যাক্টিভটা করে নিতে হবে, ঠিক আছে? মানে সেখানে দেখবেন যে অটোমেটিক আপনাকে অ্যাক্টিভ করে নিবে। তারপর দেখুন আমি চলে আসছি এখানে, আমি এখন লগ ইন করে দেখা দেবো, কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, যে আমি যে এটা করে খুলছি সেটা দিয়ে আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, মানে যে কয়েন বেজের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে খুলছি। তো এখন আমি লগ ইন করে আমি আপনাদেরকে এর ভিতর কীভাবে ওই কয়েন বেসের যে লিঙ্কগুলো আছে সেগুলো কীভাবে অ্যাড করবে সেটা দেখা দিচ্ছে। উপরে ইউজার নাম, নিচে পাসওয়ার্ড দিবেন, অথবা উপরে আপনার ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে নিচের যে ক্যাপচাটা আছে এটা দিয়ে জাস্ট আপনি লগ ইনের পর ক্লিক করে দেবেন। যদি আপনার ওয়ান টাইম কোনো ভেরিফিকেশন চায় তাহলে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা আপনাকে কপি করে আনতে হবে। দেখুন আমার অটোমেটিক এখানে চলে আসছে বন্ধুরা। তো কীরকম একটা কোড আসবে সেটা আমি আপনাদেরকে একটু দেখা দিই, কারণ না দিলে আপনারা বুঝবেন না। তো আমার অটোমেটিক এখানে চলে আসছে লগ ইনে, যেহেতু আমি আগে একবার লগ ইন করছি সেহেতু এখানে অটোমেটিক লগ ইন চলে আসছে। তো আমি জিমেলে চলে আসলাম, তো জিমেলে চলে আসার পর দেখুন ইউর ওয়ান টাইম পাসওয়ার্ড, তো মানে একবারই আপনি ইউজ করতে পারবেন। নিচে যাবেন, নিচে যাওয়ার পরে যে দেখুন এই যে একটা ইয়ে আছে নোট, নোট এই যে নোট যেটা আছে তার উপরে যে কোডার সংখ্যা আছে ওইটা কপি করে সিম্পলি আপনি এখানে পেস্ট করে দেবেন, মানে যদি আপনার এখানে সেই ভেরিফিকেশনটা চায়, ঠিক আছে? তবে এখানে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক আছে? তো দেখুন চলে আসছে আমার, কিন্তু এখানে ড্যাশবোর্ডে আমার চলে আসছে। তো নিচে দেখতে পাচ্ছেন যে যতগুলো ওয়ালেট আছে এই ওয়ালেটগুলোতে আপনি পেমেন্ট আনতে পারবেন। দেখুন আমার বর্তমান আছে বিটকয়েন 441 BTC আছে বর্তমানে। আমি কিছু আর কি অন্য অন্য সাইট থেকে ফসেট করে আনছি। তো এইভাবে আপনারা কীভাবে ফসেট আপ করে আনবেন সেটা দেখাবো এই পরবর্তীতে। আমি এরকম ভিডিও দেবো যে কীভাবে আপনারা এই বিটকয়েন ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে, ঠিক আছে? তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন হচ্ছে কীভাবে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন। দেখুন ওয়ালেট অ্যাড্রেস নামে একটা উপরে লেখা আছে, তো ওয়ালেট অ্যাড্রেসের পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে যে বিটকয়েন ইথিরিয়ামগুলো আছে এই ওয়ালেটগুলো কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো অবশ্যই এই উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে, ওয়ালেট অ্যাড্রেসের পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিটকয়েন আর ইথিরিয়াম একটা আর ওয়ালেট তিনটে অ্যাড করা আছে আমার। তো এখানে আপনি কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে, আমি যে একটু আগে এটা কপি করছি না যে বিটকয়েন এটা, আপনি চাইলে যে কোনোটা কপি করে আনি এখানে পেস্ট করে দেবেন যে কোনো কয়েন হোক না কেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি, মানে আপনি কোন কারেন্সিতে ই করতে চাচ্ছেন, মানে এই লিঙ্কটা আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেটা কোন কারেন্সি সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? যদি বিটকয়েন তাহলে বিটকয়েন, ইথিরিয়াম হলে ইথিরিয়াম, আর হরা টোকেন হলে হরা টোকেন, আর নিচে দেখুন লাইট কয়েন আছে, ডগি কয়েন আছে। আপনি যে কোনো কিছু কয়েনের ই করবেন সেটা আগে আপনাকে উপরে সেই লিঙ্কটা দেবেন, তারপর আপনি কোন লিঙ্কটা দিচ্ছেন মানে কোন এসের কারেন্সি সেটা সিলেক্ট করে এখানে লিঙ্ক অ্যাডের উপর ক্লিক করলে আপনার অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে এবং আপনার ইমেলে একটা এই মেসেজ চলে যাবে, ঠিক আছে? যে আপনার একটা অ্যাড ই অ্যাড্রেস অ্যাড করা হয়েছে, সেই অ্যাডের একটা ইমেলও চলে যাবে আপনার ইসে। তো বন্ধুরা এইভাবে আর কি আপনি অ্যাড করবেন দেখুন। আর এখান থেকে আপনি পেমেন্টটা নেবেন কীভাবে সেটা আমি দেখাচ্ছি। এখন ওয়ালেটে চলে যাবেন, মনে করুন এখানে আপনার অনেক ধরুন অনেক কয় ডলার হয়ে গেছে, আপনি এখন উইথড্র দিতে দেবেন কীভাবে সেটা দেখাই দিয়ে। তো দেখুন বিটকয়েন যদি উইথড্র দিতে চান তাহলে বিটকয়েনের উপরে যে উইথড্রর উপরে ক্লিক করে দিতে হবে আপনাকে। তো ক্লিক করলে তো এখান থেকে আপনি সরাসরি আপনার কয়েন বেস অ্যাকাউন্টে নিতে পারবেন। তো দেখুন আমি ওয়ালেটের উপরে ক্লিক করে দিচ্ছি, তো আমি আপনাদেরকে সরাসরি একটু দেখাই দিই। এখানে এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে। তো বন্ধুরা এখানে মিনিমাম হচ্ছে আপনার 0.0002 বিটকয়েন আপনাকে নিতে হবে মিনিমাম, ঠিক আছে? দেখুন এই যে মিনিমাম এটা নিতে হবে, এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি জরুরি ভিত্তিতে যদি আপনার এখান থেকে 1 লাখে বিটকয়েন হয়ে গেছে আপনাকে নিতেই হবে, এবং একদিন দুই দিনের ভিতরে যদি নিতে চান এখানে টিক করে দেবেন। এখানে দেখুন তাদেরকে কিন্তু আপনাকে একটা ফিস দিতে হবে, 0.001 বিটকয়েন আপনাকে কিন্তু ফিস দিতে হবে যদি আপনি একদিনের ভিতর আপনার পেমেন্টটা নিতে চান, ঠিক আছে? আর যদি আপনি না চান যে আমি কোনো ফি দেবো না, সেহেতু আপনাকে আর কি কিছু অল্প ফি দিতে হবে তাদেরকে। তো তাহলে আপনাকে সানডে মানে রবিবার আপনাকে পেমেন্ট রিকোয়েস্ট করতে হবে, উইথড্র দিতে হবে রবিবার। উইথড্র দিলে আপনার 1 সপ্তাহের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দেবে তারা।
ঠিক আছে, মানে আপনার যে কয়েনবেস ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটার ভিতরে আপনাকে ট্রান্সফার করে দিবে, এখানে যে ব্যালেন্সটা থাকবে সেটা ট্রান্সফার করে দিবে। আর যদি জরুরি ভিত্তিতে হয় তাহলে আপনি ওই এক দিন দু দিনের ভিতরে ওই যে আপনাকে একটা ফিজ দিতে হবে তাদেরকে, আর তাছাড়া আপনি আপনাকে বেশি ফিজ দেওয়া লাগবে না আর কি, ট্রানজ্যাকশন করতে যা ফিজ কাটে সেটাই কাটবে তাদের। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি আশা করি সবার উপকারে লাগবে, এবং যারা নতুন আছে তাদেরকে তো অবশ্যই তাদের এই ভিডিওটা কাজে লাগেছে। তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে।